আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের সামনে ঢাকা ভেস্পা চ্যানেলের পক্ষ থেকে 6টা গাড়ি উপস্থাপন করা হয়েছে। তো আপনারা ভিডিওতে যে 6টি গাড়ি দেখতেছেন তার ভিতরে সামনেরটা হচ্ছে এলএমএল স্কুটার এনভি, তারপর হচ্ছে এলএমএল স্কুটার সিলেক্ট 2, বাজাজ চাতাক ইটালি মডিফাই এলএমএল স্কুটার সিলেক্ট 2, তারপর হচ্ছে বাজাজ চাতাক ইটালি মডিফাই, তারপর হচ্ছে এলএমএল স্কুটার সিলেক্ট 2। তো এখানে মোটামুটি 3টা সিলেক্ট 2 আছে, 2টা বাজাজ চাতাক আছে, আর একটা হচ্ছে এখানে একটা এনভি আছে, আর ভিতরে আরও 2টা এনভি আছে। তো এলএমএল স্কুটারও আছে, বাজাজ কোম্পানি স্কুটারও আছে। তো এগুলা এক একটা এক এক ধরনের, এক একটা মানে এক এক টাইপের, মাইলেজও ভিন্ন ভিন্ন টাইপের, তো সবগুলো কিন্তু এক না। তো আসলে অনেকের পছন্দ এলএমএল স্কুটার, অনেকের পছন্দ বাজাজ চাতাক, আবার অনেকের ইটালি মরিফ, এগুলো পছন্দ। তো যাই হোক, যার যেটা পছন্দ, ভিডিওতে যে গাড়িগুলো দেখতেছেন যদি কোনোটা কারো পছন্দ হয়ে থাকে, দামটা তো আমি অবশ্যই ভিডিওতে বলে দিব, ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটাও দিয়ে দিব, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আইডি খোলা আছে, চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন। তো এখানে আমি সবগুলার বিষয় নিয়ে অল্প অল্প করে বলবো আপনাদের সাথে। এই রেড কালারটা যেটা দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, কম বেশিও হবে, আপনারা যোগাযোগের মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন। তো এটার সেলফ আছে, নতুন ডেন্ট পেন্ট করা, নতুন নিউ কালার, একদম ডেন্ট পেন্ট করা হয়েছে, এবং এটাতে হেলান দিয়ে চালানোর সুবিধাও আছে। 12 ভোল্টের একটা ব্যাটারিও লাগানো আছে, নতুন সেলফ স্টার্ট যাতে হয়, নতুন ব্যাটারি লাগানো। তো এটার ইন্ডিকেটর, মানে মোট কথায় রেস স্টিয়ারিং করা হয়েছে, যা যা লাগে তা তা দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন। তো যেরকম দেখতেছেন কালার কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, আপনারা চাইলে আয়সা চালায় দেখে তারপরে নিতে পারবেন। তো এটা তো হইল, তারপর হচ্ছে বাজাজ চাতাক ইটালি মডিফাই গ্রিন কালার, এটা গতকালকে আসছে। তো এটার সাথেও ব্যাটারি লাগানো আছে, মাইল মিটার রানিং আছে, এবং গাড়িটা যিনি চালাইছে উনি খুব শৌখিন লোক ছিল, দেখতেই পারতেছেন ওয়ারিং সেট, তারপর ক্যাবল সেট, এগুলো সব কিছু নতুন লাগাইছে, মাইল মিটারও লাগাইছে, নিচে সবিরও আছে, লালটারও, লাল যেটা দেখতেছেন উপরে কিন্তু যে কার্পেট ম্যাট লাগানো আছে, কিন্তু নিচে আবার কিন্তু ভিট ম্যাটও দেওয়া আছে, একবার নতুন রেস্টরিং করছে যখন, তখন ভিটগুলো লাগানো হয়েছে, দুইটাই লাগানো আছে। তো এটারও ইন্ডিকেটর, হরেন, ব্যাকলাইট, হেডলাইট সব কিছু রানিং আছে। এটার প্রাইস হচ্ছে 52,000 টাকা। অনেকেই আছে ইটালি মডিফাইগুলো নতুন নিতে চায়, কিন্তু নতুন কইরা নিতে গেলে অনেক টাকা কস্ট করে যায়, যেমন 80-85 হাজার, বাহির থেকে করলে আপনি 1,00,000 টাকার নিচে আনতে পারবেন না, 1,00,000-র উপরে বাজেট থাকতে হবে। আমরাই রেজিস্ট্রিং করে, ফুল রেজিস্ট্রিং এবং মডিফাই করে আমরা 80-85 হাজার টাকা বাজেট করি। তো এটা আপনারা 52,000 টাকা হলে নিতে পারবেন, বাকি যেখানে যেখানে রঙের স্পটগুলো আছে সেগুলো আমরা ঠিক করে দিব, টাচ আপ মেরে পোটিং কেটে, বোঝা যাবে না, এগুলো ওকে করে দিব। তো এটার দাম 52,000, চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ব্ল্যাক কালার যেটা দেখতেছেন, এটা আপাতত আমি চালাইতেছি, আর এটার ইঞ্জিন কন্ডিশন এবং মাইলেজ খুবই ভালো, সিলেক্ট 2। তারপরও বিক্রির কাছে, টাকার কাছে তো সবই মানে বিক্রি করে দিতে হয় টাকার জন্য, তো চালানোর জন্য রাখছি, কাস্টমার যদি চায় তাহলে এটাও বিক্রি করে দিব। এটার প্রাইস 45,000 টাকা, চাইলে আপনারা আইসা চালায় দেখে তারপর নিতে পারবেন, এটাতে সেলফ নাই কিন্তু অরিজিনাল সিলেক্ট হয়ে। তারপর হচ্ছে এই ব্লু কালারটা হচ্ছে বাজাজ চাতাক ইটালি মডিফাই, এটার নতুন ব্যাটারি লাগানো আছে, এবং হেডলাইটটা হচ্ছে এলইডি, ব্যাকলাইটগুলো সব কিছু রানিং আছে, হরেন টরেন। এটার প্রাইসটা ওটার থেকে কম, এটার প্রাইস হচ্ছে 40,000 টাকা, যে কন্ডিশন আছে এই অবস্থায় যদি কেউ নেয় তাহলে 40,000 টাকা পড়বে, চাইলে আপনারা এটা নিতে পারেন। এখন আসেন, এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। এই গাড়িটা যিনি ছিল উনি প্রাইভেট কারের গ্যারেজ থেকে উনি রং করছে চট্টগ্রামেই, এবং ওদিকে অনেক মানে খরচ অনেক বেশি লাগে, মিস্ত্রিরা মজুরি নিয়ে নেয় অনেক, যে কারণে উনি ড্রেন পেন্ট ফিটিং সব কিছু মিলে ওনার 1,20,000-30,000 টাকার মতো খরচ গেছে এই গাড়ির পিছনে। তো তারপরে ওনার আরেকটা গাড়ি পছন্দ হয়েছে, স্টার ডিলাক্স, ওটা আমাদের কাছ থেকেই নিছে, আর এই গাড়ি আমাদের কাছে পাঠাইয়া দিছে, এই গাড়ির দাম ধরে উনি আর কি এটা দিয়ে দিছে, আর আমারটা নিয়ে নিছে। তো
এটারও সেলফ স্টার্ট এবং ওয়াইল পাম্প, মানে 2002 সর্বশেষ যে সিলেক্টের মডেলটা ছিল সিলেক্ট টু, সেই মডেলটা এটা। এখানে এই যে ওয়াইল পাম্প সিস্টেম আছে, কিন্তু আফসোস যেহেতু অনেক বয়স হয়েছে গাড়ি, ওয়াইল পাম্পটা রানিং নেই, ওয়াইল পাম্পটা চলবে না। তো এটারও ব্যাটারিটা খারাপ আছে, আমরা নতুন একটা ব্যাটারি লাগাই দিব। এটা তো আপনারা চালা হেলান দিয়ে চালানোর সুবিধা আছে, ইন্ডিকেটর, হর্ন, হেডলাইট, ব্যাকলাইট এবং মাইল মিটার, মানে মাইলেজের যে মিটার সেই মিটারও রানিং আছে। আর সিলেক্টো কিন্তু অরিজিনাল সিলেক্টো যেটা, সেটা হচ্ছে আপনার স্কোয়ার হেডলাইট থাকে, তারপর হচ্ছে ঘড়ি থাকবে, এই মিটারটা থাকবে অরিজিনাল যে সিলেক্টোটা, এখানে এই মিটারটা থাকবে। তো কালার কন্ডিশনও ভালো, সব কিছু ভালো আছে। আপনারা আসবেন, আইসে যে টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে এরকমটা না, আপনারা আসবেন, চালাবেন, দেখবেন ভালো লাগবে যেটা সেটা নিয়ে যাবেন। যদি নাও নিতেন মন চায় তাও কোনো সমস্যা নেই, চালায় দিকে তারপরে যাবেন, কোনো সমস্যা নেই। তো এটার দাম হচ্ছে 65,000 টাকা। তো আমাদের লোকেশন তো সবসময় ভিডিওতে বলে দিই এবং ডিসক্রিপশন বক্সেও লোকেশন দেওয়া থাকবে, ভিডিওতে বলে দিই। আমাদের লোকেশন হচ্ছে কমলাপুরের পূর্ব পাশে, মুগদা মান্ডা, মান্ডা কদমারি ঝিলপার মসজিদের সামনে। এই যেখানে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের কদমালি ঝিলপার মসজিদ, এই মসজিদের সামনে হচ্ছে আমাদের এই শোরুম। তো আপনারা আসলে আর কি দেখতে পারবেন, বুঝতেও পারবেন। তারপর আছে এখানে, এটা অনেকে বলে আর্জেন্টিনা কালার হয়ে গেছে, তো আমি তো ওই হিসাবে আর কি এটাকে করি নাই। তো এটারও ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুল, এটার দামটাও কম, রঙটা ফ্রেশ আছে। অনেকে আছে কম টাকার ভিতরে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়ি চায়, যেমন 30-35 ভিতরে গাড়ি চায়, তো তাদের জন্যই মূলত এই গাড়িটা করা হয়েছে। ধারা অবস্থা রং মারছি, তো এতটা বাজেও দেখা যায় না। এটার হর্ন, হেডলাইট, ইন্ডিকেটর এগুলো সব রানিং আছে। রংটাও আমরা নতুন করে করছি, তবে ওই আহামরি না, যেহেতু দাম কম বুঝতে হবে। তো এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা হলে এটাকে আমরা সেল করব। কম বেশি আপনারা ফোনে যোগাযোগ করতে হবে, যোগাযোগ ছাড়া আসলে কিছুটাই বুঝবেন না। ভিডিও আপলোড করে কম আপলোড করি, আপনাদের সামনে শো হয়, আপনারা দেখেন, যার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কল দেয়, আমার সাথে যোগাযোগ করে। তো দুর্ভাবে আপনাদের যখনই যেটা পছন্দ হয় সাথে সাথে কিন্তু যোগাযোগ করতে হয়। অনেক সময় ভালো ভালো গাড়ি আমরা কিন্তু আপলোড করি, তো ভালো গাড়িগুলো কিন্তু থাকে না, অনেকের পছন্দের ভিতরে পড়ে যায় গাড়িগুলো, যে কারণে সাথে সাথে ফোন দেয় আর গাড়িগুলো বুকিং দেওয়া দেয়, অর্ডার করে দেয়। তো আপনারাও যখন যেটা ভালো লাগবে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করলে বাইনা করলেন আপনার জন্য গাড়ি রেখে দিব, আপনারা এসে নিয়ে যেতে পারবেন। তো আপনারা অবশ্যই আসবেন। তারপর এই যে এখানে আরেকটা যেটা মেরুন কালার, এটা আজকে ডেলিভারি চলে যাবে। গাড়িটা আসলে অনেক খরচ চলে গেছে, কম টাকার ভিতরেই দিছি, প্রাইসটা আমি বলবো না যেহেতু এটা বিক্রির জন্য দিতেছি না, এর জন্য প্রাইসটা আমি বলবো না, তবে খুবই কমের ভিতরে উনি গাড়িটা নিয়েছে। আর 22,000 টাকা একটা এনভির কথা বলছিলাম, এটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, বডিও কোনো পচা নেই, হ্যাঁ, এই স্প্রে রং করে গাড়িটাকে মোটামুটি সাজা দিতে পারবো। 22,000 টাকায় আপনারা এই গাড়িটা নিতে পারবেন। আমি বলতেছি যারা কম একবার কমের ভিতরে নিতে যেতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই গাড়িটা, এটা আমি নিজে থেকে সাজেস্ট করতেছি, আপনারা নিতে পারেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।